আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজ আমি গুঁড়ো চিংড়ি দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক ভর্তা রেসিপিটি। আমি বাজার থেকে ছোট গুঁড়ো চিংড়ি যেটা সেটা কিনে ধুয়ে নিয়েছি ভালো মতো। এখন আমি এটাকে তাওয়াতে বা ফ্রাই প্যানে টেলে নিব। আমি ততক্ষণ পর্যন্তই টেলে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে খুব ভালো মতো মাছগুলোকে টেলে নিতে হবে যাতে ভিতরে কাঁচা ভাবটা না থাকে। এখন আমি পরিমাণ মতো হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলের উপরেই এখন চিংড়ি মাছগুলো আমি আরেকটু ভালোভাবে টেলে নিব। এটা যখন আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তো এই তেলটা দেওয়াতে একটা সুবিধা হবে যে ব্লেন্ডারে ওই আটকে আটকে যাবে না, ভালোভাবে ভর্তাটা আপনি ব্লেন্ডারে তৈরি করতে পারবেন। চিংড়ি মাছ টালা হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, হলদে হলদে একটা ভাব এসেছে, দ্যাট মিন্স চিংড়ি টালা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে কিছু শুকনো মরিচ টেলে নিব। আমি হাফ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি তেলের উপরে, সাথে এক কাপ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে এ দুটোকে টেলে নিব। আপনারা এই ভর্তাটা বাসায় করে খাবেন, খুবই মজা ভর্তাটা। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভর্তা যদি বানান কেমন হয়েছে, জানাবেন অবশ্যই। শুকনো মরিচ টালা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন কুচি আমি লাল লাল করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো লবণ। পেঁয়াজ এবং রসুন টালা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি ব্লেন্ডারে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি টালাটা আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। অল্প অল্প করে দিবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে পাটাও বেটে নিতে পারেন। চিংড়িটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আসলে দেখতে কেমন হয়েছে। এই যে দেখুন এরকম গুঁড়ো হয়েছে। এখন আমি পর্যায়ক্রমে বাকি চিংড়িগুলো ব্লেন্ড করে নিব। বাকি চিংড়িগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মিক্সচারটা কেমন হয়েছে। একদম বেশি পাটায় বাটলে যে এরকম মিহি হয় সেরকম মিহি হয়নি। আপনারা চাইলে পাটায় বেটে একদম একদম মিহি করে নিতে পারেন। তো আমি এখানে ভাজা পেঁয়াজ এবং রসুনটা অ্যাড করে দিচ্ছি।
এখন আমি শুকনা মরিচ টালাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তার উপরে। এটা খুব সুন্দর একটা স্মেল আসবে ভর্তাটাতে। খুব সুন্দর একটা কালার এসেছে ভর্তাটাতে, দেখেন ভর্তাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাকি প্রসেসটা। হয়ে গিয়েছে আমার চিংড়ি ভর্তা। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে খুব ভালোভাবে ভর্তার সাথে মিক্স করে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন, হয়ে গেল আমার গুঁড়া চিংড়ি অথবা ছোট চিংড়ির ভর্তা। এই ভর্তাটা আপনারা বাসায় বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভর্তাটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।